গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর গরমে কি ভালো, ভালো থাকা যায় না গরমে। তো যাই হোক, আজকে একটা জিনিস শেয়ার করবো বলে তোমাদের সাথে ছটপট ব্লগটা নিয়ে চলে এসেছি। শেয়ার বলতে গেলে আমি আজকে একটা জিনিস রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে ডিটেলসে কোনো ব্লগ বানাচ্ছি না, জাস্ট একটা ছোট্ট করে রেসিপি শেয়ার করব। তো তোমাদের কেমন কি লাগে দেখো আমার এই রেসিপিটা। হ্যাঁ, অবশ্যই জানিও আমাকে কেমন কি হলো না হলো। আর ভিডিওটা স্কিপ করবে না, পুরো প্রথম থেকে লাস্ট অবধি দেখো আমি কী রান্না করছি। রান্নার রেসিপিটাও বলে দেবো তোমাদের সাথে, একে একে শেয়ার করব। অ্যান্ড রান্নাটার নাম কি সেটাও আমি শেয়ার করব। তো তোমরা দেখো কেমন লাগে না লাগে, হ্যাঁ অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা একদমই স্কিপ করবে না, ঠিক আছে? চলো প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আর ভালো লাগলে দু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। চলো এখনকার মতন এখানে স্টপ করছি, রান্নাঘরে দেখা হচ্ছে। এখানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, বড় এলাচ, এগুলো ফোড়ন দিয়ে, পেঁয়াজটা ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। এবার লাল লাল করে পেঁয়াজটা ভাজছি, সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এখানে রয়েছে দই ফেটানো, টক দই। এখানে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন বাটা। এখানে আছে কিশমিশ বাটা, আর এখানে আছে চিকেন। তো দেখো মোটামুটি লাল লাল হয়ে গেছে, এবার একে একে চিকেনগুলো ছেড়ে দেব। চিকেনের মধ্যে একেবারে নুন হলুদ মাখানো ছিল, চিকেনগুলো ছেড়ে দিচ্ছি একে একে। 800 গ্রাম মতন চিকেন এনেছি আমরা, যেহেতু একবেলা খাওয়া হবে তাই জন্য। আশেপাশে অনেক আওয়াজ হচ্ছে, তোমরা কেউ কিছু মনে করো না, এই যে অত্যাচারী। এবার আমরা নুন দেব, তোমরা তোমাদের আন্দাজ মতো নুনটা দিয়ে দেবে। এবার লঙ্কাগুলো দেবো। বারবার বলছি ঝালটা কিন্তু তোমাদের পরিমাণ মতন তোমরা দেবে, তোমরা যে যতটা ঝাল খাও সেরকম পরিমাণে দেবে। আমি 8-9টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর 2 চামচ শুকনো লঙ্কা দিলাম গুঁড়ো। এবার কি হলুদ দেওয়া হচ্ছে? এবার একটু হলুদ দেবো। পেঁয়াজ, আদা, রসুনের যে ব্যাটারটা করে রেখেছিলাম, মানে পেস্ট করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেবো।
আচ্ছা রেসিপিটার নাম বলে দিই। এটা রেসিপিটা অ্যাকচুয়ালি আমারই মানে মন থেকে রেসিপিটা করা। তো এটার আমি নাম দিয়েছি চিকেন মহারানী। তো এবার চিকেন মহারানী খেতে কেমন হয় সেটা তোমাদের দাদা বলবে, ও আজকে জাজ, ঠিক আছে? এটা কি কষা কষা টাইপেরই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখো কেমন টাইপের হয়, কালারটা অন্য টাইপের হবে নাকি? দেখোই না, চিনির পরিমাণটা দেখে নাও, এরকম সামান্য চিনি আমি একটু দেব, কালারটা সুন্দর হবে, ঝালটাও ব্যালেন্স করবে। কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা চেঞ্জ হয়ে গেছে, এখনও কিন্তু কষানো চলছে। তো যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ আমি কষিয়েই যাব, তারপরে লাস্টে গিয়ে দেব এই দইটা আর কিশমিশ বাটাটা, তারপরে গিয়ে জল দিয়ে দেবো একটু নাড়িয়ে। তো দেখতেই পাচ্ছ কালারটা অলরেডি চলেই এসছে। তো মোটামুটি চিকেনটা আমার কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। এবার আমি একটু দইটা দিয়ে দেবো। ফ্যাটিয়ে রাখা, আগে থেকে ফ্যাটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। এবার এটা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কিশমিশ বাটাটা দেবো না, এটা থেকে তেল যেই বেরিয়ে আসবে তখনই কিশমিশ বাটাটা দেবো। বুঝতেই পারছ কেমন হচ্ছে কালারটা, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, সামনাসামনি খুব সুন্দর এসছে কালারটা। চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গেছে, এবার কিশমিশ বাটাটা দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো, বাটিটা যেইটুকুনি ছিল ওইটুকুনি সামান্য জল দেবো। আমার কষানো মোটামুটি হয়ে গেছে, এবার মিক্সিং জারে এই ছোটো বোলটা যেটা আছে এটার এক কাপ মতন আমি জল দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, মুরগির মাংস বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে বা কুকিং হতে। তো তোমরা মোটামুটি এই রেসিপিটা দেখো কেমন কী লাগছে, যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই তোমরা ট্রাই করো বাড়িতে।
আর যারা যারা ট্রাই করবে আমাকে জানিও কমেন্টে। এটা হতে লাগুক, এটা খুব একটা ঝোল হবে না, মাখা মাখা টাইপেরই হবে। আর কি বলে, লাস্ট একটা জিনিস দেব, সেটাই হচ্ছে স্বাদ বাড়বে, সেই মশলাতেই স্বাদ বাড়বে এটা। তো যাই হোক, একটু এটা কুকিং হোক, একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এটা হতে লাগুক, মাংসটা সেদ্ধ হয়ে গেলেই মশলাটা যেটা দেবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো এবার বাসন্তী পোলাও বানাবো, তার প্রিপারেশনটা নিই। চিকেনটা আমার মোটামুটি পুরোই হয়ে গেছে, আর লাস্ট যে মশলাটা দেবো সেটা হচ্ছে কসুরি মেথি। এটাকে ভালো করে হাতে ডলে নেব। তো কষে নিয়ে এটা পুরো ছড়িয়ে দেব। কার বার্থডে? আমার ছেলে বলছে হ্যাপি বার্থডে টু ইউ। কার বার্থডের কথা মনে পড়েছে কে জানে। চিকেনটা আমরা মোটামুটি নামিয়ে নেব, নামানোর পর কেমন দেখতে লাগছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি সেটা। দেখো চিকেন মহারানি আমার হয়ে গেছে, এবার কেমন কি খেতে হয়েছে সবাই খেয়ে বলবে, তারপর তোমাদেরকে বলবো। আর তোমরাও ট্রাই করো, আশা করি খুব ভালোই লাগবে। চলো নেক্সট আইটেমটা বানানোর জন্য আমরা তোরজোর শুরু করে দিই। তো এখানে অনেকটা কাজই এগিয়ে রেখেছি, তো তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি কী কী করে রেখেছি। তো এখানে গোবিন্দভোগ চাল ছিল, সেটাকে আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখা হয়েছিল, সেটা জলটা ঝরিয়ে ফুড কালার দিয়ে, সামান্য ফুড কালার দিয়ে চালটাকে মাখিয়ে রাখা হয়েছে। এর মধ্যে একে একে যে উপকরণটা দেবো সেটা তোমরা দেখো। তো কাজুটাকে দুভাগ করে নিচ্ছি, জয়েন্ট করা কাজুটাকে এরকমভাবে খুলে নেওয়া হচ্ছে, দুভাগ করে নেওয়া হচ্ছে। গোটা গোটা আস্ত কাজু ঠিক ভালো লাগে না মুখে পড়লে। আর কিশমিশটা তো গোটাই দেওয়া হবে, কিন্তু কাজুটাকে দুভাগ করে নিচ্ছি। তো মোটামুটি এই এই কোয়ান্টিটিটা দেওয়া হবে কাজু আর কিশমিশ। আর এই যে হাতে কিছুটা কিশমিশ দেখতে পাচ্ছ, এটা খাবো এখন আমি, রান্না করতে করতে কিছুটা খেয়েও নিচ্ছি। শুধু আমি না, এই যে এখানে একটা চোর আছে, ও খাচ্ছে। তো চলো দেখা যাক কী কী করছি না করছি। কড়া বসিয়ে দেওয়া হয়েছে, কড়াতে ঘি দেওয়া হলো। কাজু কিশমিশটা ভাজা হচ্ছে, কাজু কিশমিশটা কিন্তু ভিজিয়ে রাখা ছিল, তো সেটাকে জল ঝরিয়ে এবার ভাজা হচ্ছে। ঘিয়ের যে গন্ধটা সত্যি অপূর্ব, মানে এত সুন্দর লাগে ঘিটা যখন কড়াতে আর কি দেওয়া হয়, তারপরে যে গন্ধটা ছাড়ে না সত্যি অপূর্ব লাগে। তো কাজু কিশমিশ আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো সেটাকে তুলে নেওয়া হচ্ছে। আর সামান্য একটু ঘি দিয়েছি, এবার ফোড়নে দেওয়া হবে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এখানে একটা তেজপাতা দেব। আর মিক্সিতে এই আদাটা পেস্ট করে নেওয়া হয়েছে, এই আদাটা। ঘি দিয়ে দেওয়া হলো, গোটা গরম মশলা, তেজপাতা, তো সব কিছু একসাথেই দেওয়া হলো। এটাকে ভালো করে দু তিন মিনিট নাড়িয়ে নেওয়া হবে, আদার কাঁচা গন্ধটাকে কাটানোর জন্য ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। এবার রাইসটাকে দিয়ে দেওয়া হচ্ছে ওই কড়ার মধ্যেই।
তো রাইসটাকে দেওয়া হয়ে গেছে, এবার ওই আদা আর গরম মশলার মধ্যেই দেওয়া হয়েছে, সেটার মধ্যে এবার ভালো করে একটু কড়াতে নাড়াচাড়া করে নেওয়া হবে। ওই এক মিনিট মতো মিশিয়ে নিচ্ছি আমরা এটাকে, খুব বেশিক্ষণ না, একদম ধিমে আছে, দেখতে পাচ্ছ আঁচটা একদম ধিমে আছে। আছে এখানে গরম জল বসিয়ে দেওয়া হয়েছে, গরম হতে হতে ততক্ষণ এটাকে একটু নাড়িয়ে নেওয়া যাক কড়াতে। এবার এই গরম জলটা পুরো চালটার মধ্যে দিয়ে দেব। আন্দাজ মতন তোমরা দিয়ে দিও, তো এটা ফোটা অবধি অপেক্ষা করি, তারপরে একে একে যা মিশ্রণ মেশাবো সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো আমার বাসন্তী পোলাও দেখো পুরো জলটাই টেনে নিয়েছে, এবার আমি চিনিটা দিয়ে দেবো, যে যেরকম মিষ্টি খাও সেরকম মিষ্টি দেবে। কাজু কিশমিশ সবটাই দেওয়া হয়ে গেছে, বেশি নাড়াবো না তাহলে একদম ক্যাতক্যাতে হয়ে যাবে। তো পোলাও আমাদের পুরোপুরি রেডি, বাট একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, স্মেলটা বেশ খোলার পর ভালোই বেরোয়, তো এখন ঢাকা চাপা দিয়ে রাখি, খেয়ে দেখা যাক কেমন কি হচ্ছে না হচ্ছে। শুরু করতে একটু লেট হয়ে গেল, এই যে অলরেডি সবাই খাচ্ছে, সবাই বসে গেছে খেতে, মা ঠাকুমা, এই যে আমার। আচ্ছা সবাই একটু বলো কেমন হয়েছে, কি বলছো ঠাম্মা, ঠিক আছে, মা কেমন হয়েছে, খুব ভালো হয়েছে, তাতাই খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ওরাও ভালো, আর আপনি ভালো হয়েছে, দেখ বিট্টু